নমস্কার বন্ধুরা, আমার পাঁচফোড়ন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আবার চলে এসেছি রান্না করে নতুন কোনো রেসিপি নিয়ে। আজ আমি বানাবো নান পুরি আর চানা মশলা। আমি সব উপকরণ নিয়ে চলে এসেছি এখানে, আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। প্রথমে আমি উনুনটাকে ধরিয়ে নেবো। উনুনটা ধরে গেছে, এবার কড়াইটাকে বসিয়ে দেবো। আমি আগে ছোট কড়াই নিয়েছি, এই কড়াই পেছনে কোনো মাটি বা ছাই দেবো না, এবারে তাড়াতাড়ি পরিষ্কার হয়, তাই আমি শুধুই বসিয়ে দেবো। এবার মটরগুলো সেদ্ধ করার জন্যে আমি কড়াইয়ে জল দিয়ে দেবো, পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এবার মটর কটা দিয়ে দেবো। মটর কটা দিয়ে আমি মিনিমাম আধ ঘন্টার মতো সেদ্ধ করে নেব। সব মটরগুলো দিয়ে দিয়েছি, এবার হাফ চামচ মতো নুন দিয়ে দেবো। নুন দিয়ে হালকা নাড়াচাড়া করে নেব। এবার আমি একটা চায়ের ছাঁকনি নেব। এই ছাঁকনির মধ্যে আমি এক চামচের মতন চা দিয়ে দেবো। এবার এই চাটা আমি চানা মটরের সঙ্গে ফুটিয়ে নেব। চা দিলে মটরের কালারটা খুব সুন্দর আসে আর দেখতেও ভালো লাগে। এবার আমি ঢাকা দিয়ে আধ ঘন্টা সেদ্ধ করে নেব। চানা মটরটা সেদ্ধ হতে থাক, ততক্ষণ আমি নানপুরি বানানোর জন্য ময়দাটাকে মেখে নেব। আমি এখানে ইস্ট ছাড়াই আজকে নানপুরি বানাবো। আমি এখানে 1.5 কাপ মতো টক দই নিয়েছি, হাফ চামচ নুন, হাফ চামচেরও কম বেকিং সোডা, আর হাফ চামচেরও কম নেব বেকিং পাউডার। সব কিছু দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। আপনারা যদি ইস্ট দিয়ে নানপুরি বানাতে চান, তাহলে বেকিং সোডা, বেকিং পাউডার বা টক দই না দিলেও হবে। এবার এর মধ্যে আমি 1 চামচ চিনি দিয়ে আবার ভালো করে ফেটিয়ে নেব। সব কিছু দিয়ে ভালো করে ফাটানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি ময়দা। আমি এখানে 1.5 কাপ দই নিয়েছি, আর আমি ময়দা নেব 3 কাপের একটু বেশি। আমি এখানে দিয়ে দেবো 2 চামচ মতো গুঁড়ো দুধ। ইস্ট দিয়ে নানপুরি বানালে গুঁড়ো দুধ না দিলেও হবে, কিন্তু আমি ইস্ট ছাড়া নানপুরি বানাচ্ছি বলে আমি এখানে গুঁড়ো দুধ ব্যবহার করছি। সব কিছু দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এবার 2 চামচ মতো সাদা তেল দিয়ে আবারও ভালো করে মায়াম করে নেব। আমি এখানে 1.5 কাপ টক দই নিয়েছি, 3 কাপেরও বেশি ময়দা নিয়েছি। আপনারা যদি নানপুরি বানান, 1.5 কাপ টক দই দিলে 3 কাপ ময়দা নেবেন। দেখুন বন্ধুরা, ময়দাটাকে ভালো করে মায়াম করে নিয়েছি। এবার হালকা কুসুম গরম জল দিয়ে ভালো করে মেখে নেব। অল্প অল্প করে জল দেব আর মেখে নেব। এইভাবে আমি ডোটাকে বানিয়ে নেব। আমি এখানে 1 ঘন্টা মতো ঢাকা দিয়ে রাখবো। আপনাদের হাতে যদি সময় থাকে 1.5 থেকে 2 ঘন্টা মতো ঢাকা দিয়ে রাখবেন। ময়দাটা ভালো করে মাখানো হয়ে গেছে। এবার ওপর থেকে হালকা সাদা তেল দিয়ে আমি 1 ঘন্টা মতো ঢাকা দিয়ে রাখবো। এবার আমি দেখে নেব চানা মটরটা কতটা সেদ্ধ হয়ে এসছে। মটরের কালারটা কত সুন্দর এসছে দেখুন। আমি যে ছাঁকনির মধ্যে চা দিয়েছিলাম, চাটা কিন্তু একটাও নিচে পড়ে যায়নি, সব ছাঁকনির মধ্যে চাগুলো আছে। আমি এখানে ছাঁকনির মধ্যে চা দিয়েছি, আপনারা চাইলে পরিষ্কার নাকার মধ্যে চাটা পুটলি বেঁধে দিতে পারেন। চানা মটরটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেব। প্রথমে আমি চায়ের ছাঁকনিটাকে তুলে নেব। দেখুন বন্ধুরা, মটরের কালারটা কত সুন্দর লাগছে, খুব সুন্দর কালারটা হয়েছে। এবার মটরগুলো তুলে আমি চায়ের জলটাকে রেখে দেবো। মটরগুলো নামিয়ে আমি কড়াইটাকে পরিষ্কার করে নিয়েছি, পরিষ্কার করে কড়াই বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি 2 চামচ মতো সাদা তেল। তেল গরম হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা, 4টে এলাচ, 2টো দারচিনি, 2টো তেজপাতা দিয়ে দেবো। এবার এর মধ্যে দিয়ে দেবো আদা আর কাঁচা লঙ্কা বাটা। ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না আদা কাঁচা গন্ধটা কাটছে। আদা কাঁচা গন্ধটা কেটে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো 2টো ছোটো সাইজের টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে আবারও ভালো করে কষে নেব। আমি হালকা হাতে এটাকে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না টমেটোটা ভালো হয়ে সেদ্ধ হয়ে আসছে। এবার এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ মতো নুন। নুন দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব।
দেখুন বন্ধুরা, টমেটোটা অনেকটা সেদ্ধ হয়ে এসেছে, মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। আমি এর মধ্যে 1 চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেবো, আর 1 চামচ মতো লঙ্কা গুঁড়ো আবারও ভালো করে কষিয়ে নেবো। আর দিয়ে দেবো 1 চা চামচ জিরে গুঁড়ো। সব মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ চানা মশলা, ভালো করে মিশিয়ে নেবো। দেখুন বন্ধুরা, সব মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো চানা সেদ্ধ করা জলটা। এবার চিনি দিয়ে দেবো 1 চামচ মতো, জলটা হালকা ফুটে এসছে। এবার চানা মটরগুলো দিয়ে দেবো, দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেবো। দেখুন বন্ধুরা, চানার সুন্দর কালার এসছে, সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো। বন্ধুরা, চানা মশলা তো অনেকে অনেক রকম করে রান্না করে, কিন্তু এরকম করে একবার বানিয়ে দেখবেন, খুব সুন্দর লাগবে, দেখতেও সুন্দর খেতেও সুন্দর। এবার 1/2 চামচ মতো কাসুরি মেথি নিয়ে নিয়েছি, এবার হাতে করে ডলে দেবো। কাসুরি মেথি দিলে সুন্দর একটা ফ্লেভার আসে। বন্ধুরা, আমাদের চানা মশলাটা রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। চানা মশলাটা রেডি হয়ে গেছে, এবার আমি নান পুরিগুলো বানিয়ে নেব। ময়দাটা অনেকটা নরম হয়ে এসেছে, আমি বেশিক্ষণ রাখিনি, আমি ঘন্টাখানেক রেখেছিলাম, এর মধ্যেই বেশ ময়দাটা নরম হয়ে এসেছে। এবার আমি লেচি কেটে নেব। প্রথমে আমি কড়াইয়ে তেলটা দিয়ে দেবো, তেলটা যতক্ষণ গরম হতে থাক। আমি লেচিগুলো লুচিচ্ছে একটু বড় সাইজ করে কেটে নেব, একটু মোটা মোটা হবে নান পুরিগুলো, খুব পাতলা করবো না, খুব মোটাও করবো না। সব লেচিগুলো আমার কাটা হয়ে গেছে, এবার আমি বেলে নেব। আমি নান পুরিগুলো সাদা তেল দিয়ে বেলে নেব। নান পুরিগুলো সবসময় তেল দিয়ে বেলে নিতে হবে, তেল দিয়ে না বেললে ভাজার সময় কড়াইয়ের তেলটা পুড়ে কালো হয়ে যাবে। লুচি বা এরকম নান পুরি বানালে সবসময় চেষ্টা করবেন তেল দিয়ে বেলে নিতে। দেখুন বন্ধুরা, এইভাবে সব নানগুলোকে আমি বেলে নেব, বেশি মোটা হয়নি, বেশি পাতলা হয়নি। দেখুন বন্ধুরা, লুচি থেকে একটু মোটা হয়েছে। প্রথমে আমি সব নানগুলোকে বানিয়ে তারপরে আমি এক একে তেলে ভেজে নেব। দেখুন বন্ধুরা, সব নান পুরিগুলো এইভাবে বেলে নেব। সব নানগুলো আমার বেলা হয়ে গেছে, এবার আমি ভেজে নেব। কড়াইয়ের তেলটা প্রায় গরম হয়ে এসছে, এবার আমি এক এক সবগুলোকে ভেজে নেব। নান পুরিগুলো আমি মিডিয়াম আঁচে ভেজে নেব, বেশি তেল গরম করলে হবে না, বেশি তেল গরম করলে উপরটা পুড়ে যাবে, ভেতরটা কাঁচাই থেকে যাবে, তাই সবসময় হালকা আঁচে ভেজে নিতে হবে। হালকা হাতে একটু চাপ দিতে হবে, তাহলে নানগুলো তাড়াতাড়ি ফুলে উঠবে। দেখুন বন্ধুরা, নানপুরিগুলো কত সুন্দর ফুলে উঠেছে, এরকম হালকা আঁচে ভাজলে নানপুরিগুলো ফুলবে ভালো। এক পিট ভাজা হয়ে গেছে, এবার উল্টে নেব, 2 পিটি আমি হালকা লাল লাল করে ভেজে নেব। এরকম নানপুরি বানালে মাংস বা আলুর দমের সাথেও খুব ভালো লাগবে। সব নানপুরিগুলো আমি এভাবেই ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমাদের সব নানপুরিগুলো রেডি হয়ে গেছে, এবার গরম গরম পরিবেশন করতে হবে। দেখুন বন্ধুরা, আমাদের নানপুরি আর চানা মশলা রেডি হয়ে গেছে। আপনারা এরকম বাড়িতে নানপুরি আর চানা মশলা বানাবেন, খুব ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকে এ পর্যন্তই।